আসসালামু আলাইকুম, আমি ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো হিরো বাইক। দেখতেই পাচ্ছেন আমার পিছনে হিরো হাঙ্ক একটি বাইক। যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি হিরো হাঙ্ক বাইক কিনতে চাচ্ছেন, তারা বাইক নিতে পারেন, দেখতে পারেন, সবকিছু বিস্তারিত জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি সিঙ্গেল ডিস্কের বাইক কিনতে চাচ্ছেন নাম্বার সহ, তারা বাইক নিতে পারেন, দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। প্রথমে যদি বলি বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে, যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি হিরো হাঙ্ক বাইক কিনতে যাচ্ছেন সিঙ্গেল ডিস্ক, তারা এই বাইক নিতে পারেন, দেখতে পারেন, সব কিছু বিস্তারিত জানাবো আমি এই ভিডিওতে, ঠিক আছে। বাইকটির যদি সামনে টায়ার আমি আপনাদেরকে দেখাই, দেখুন বাইকটির সামনে টায়ার কিন্তু একদম ফ্রেশ আছে। এ মাডগার্ড কন্ডিশন দেখুন, অনেক সুন্দর, অনেক ভালো। শকআপ কন্ডিশন দেখতেছেন, অনেক ভালো, অনেক সুন্দর। এ বাইকটির যদি লুকস আমি আপনাদেরকে একটা বার দেখাই, দেখুন বাইকটির লুকস কিন্তু একদম ফ্রেশ, কোনো প্রকার দাগ, স্পট, ক্রাশ কিচ্ছু নাই। বাইকটির কালার কম্বিনেশন যদি সম্পর্কে যদি বলি, বাইকটির কালার কম্বিনেশন কিন্তু একদমই বেটার আছে, অনেক সুন্দর আছে। আমি চারদিকে ঘুরে ঘুরে দেখে দিচ্ছি। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের ইঞ্জিন কোয়ালিটি সম্পন্ন একটি বাইক কিনতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন, তারা বাইক নিতে পারেন, দেখতে পারেন। বাইকটির ইঞ্জিন কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে, আপনি অনেক মধ্যে চালাইতে পারবেন, কোনো প্রবলেম নেই, ইঞ্জিনের কোনো কিছু খোলা পড়ে না, একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন। বাইকটির দেখা হচ্ছে পিছনের টায়ার, তো সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে, আপনি অনেক মধ্যে চালাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। নগাঁ বিআরটিএ থেকে 2 বছরের ট্যাক্স টোকেন রেডি আছে, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছু রেডি, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। সাইলেন্সার দেখুন এই দিক থেকে একদম ফ্রেশ আছে। হ্যাঁ, ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর। বাইকটি কতগুলো চলেছে, বাইকটি চলেছে হচ্ছে 4306 কিলোমিটার, দেখতেছেন আপনারা। বাইকটির কন্ডিশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখন দেখাবো সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। দেখতে পেলেন বাইকটির সাউন্ড। এখন বলবো এই বাইকটির প্রাইসের কথা, তো এই বাইকটির ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি 1,22,500। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।